শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এ এস এম কবির। আপনার আব্বার নাম? মরহুম আমজাদ আলী মিয়া। আপনার মায়ের নাম? মরহুম ফাতেমা বেগম। আপনার স্থায়ী ঠিকানাটা বলুন। 37/1 রজনী চৌধুরী রোড, গ্যান্ডেরিয়া, সূত্রাপুর থানা, ঢাকা। তখন আপনি কি করতেন? 71 ইন্টারমিডিয়েট সরজি কলেজে। আমি যখন ইসলামিক ইন্টারমিডিয়েট স্কুলে পড়তাম, একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনের কিছু আমার সাথে সিনিয়র স্কুলে পড়তো, তারা ছিল উদ্বুদ্ধ ছিল, আপনার শেয়ার শিখদের গ্রুপের সাথে ছিল। আমাকে কিছু বই দিল, দেখলাম, পড়লাম। মাস্টারদা সূর্য সেন, তার পিতুলতা, তারপরে আরও কতগুলো ঘটনা আসলো, বইটি দিল, আমি দেখলাম আমার আর একটু বেশি ইয়ে হলো। তা আমি এখানে নিয়ে করতে পারি, তাই মেজো ভাইয়ের সাথে আমার ইয়ে হলো। মেজো ভাই জুবলি স্কুলে যে পড়তো, আমার বড় ভাই জুবলি স্কুলে পড়তো, আমিও পড়তাম। তখন আমি জুবলি স্কুল থেকে চলে গেলাম ইসলামিক ইন্টারমিডিয়েট স্কুল, যেটা এখন কবি নজরুল কলেজ। এর মধ্যে ফজলুর রহমান ফ্যান্টোমাস, উনি আবার আমাকে নিয়ে সেলুম খানের সাথে পরিচয় করে দিল। নিউ মার্কেটে একটা হোটেলে, ওখানে খসরু ছিল। সেলুম খান আমার খসরু মন্টু কন্ট্রোল করতো, ছাত্রলীগের এই গ্রুপটাকে উনি কন্ট্রোল করতো। তখন আমার সাথে ওই ওনার ইন্ট্রোডিউস করা দিয়ে একটা মিল করে দিল। তো এরকম খসরুর সাথে আমার ইয়ে ছিল। তো একদিন আমি ইকবাল হলে গেছি, ছাত্রলীগের একটা গ্রুপই ইকবাল হলে বেশি, খসরু তার দলবল নিয়ে বসে আছে, রব ছিল। 71-22 মার্চ হবে। তো আমাকে বললো, ওই ভাই যাবেন আপনি? অপারেশনে যাবো। মানে আমি যাবো। রব একটা চাকরি ছিল পাকিস্তানের বলে, সেটা বের করে দিল। ইনু এই জিনিসটা করছিল, আমরা বসে আসলাম। ইনু তখন গাড়ি হাইজ্যাক করে রেডি করে প্রোগ্রামটা মনে হয় ওনার, আমরা গেলাম আর কি। আমরা যেটা সায়েন্স ল্যাবে আমরা অপারেশন করি, আমি খসরু জুডু মনিয়া সেলিম ভুঁইয়া গেটের সামনে। আমরা খসরু কিন্তু এগুলো খুব স্পট ছিল, রেসলার ছিল, ভালো দারোয়ানটাকে আটকায় রেখে একটা বন্দুক ছিল এক নালা, বন্দুকটা নিয়ে নিয়েছিলাম আগে। চাবি দিয়ে দরজাটা খুলে দিলে তখন গাড়িগুলো সব ঢুকলো। ল্যাবরেটরি প্রফেসর ছিলেন, ল্যাবি প্রফেসরই হবে, ল্যাবরেটরি ইনচার্জ ছিলেন, প্রফেসরই হবে। তো উনি ওই এরকম ডাইনিং টেবিলে ছেলে মেয়ে বউকে নিয়ে খাচ্ছিল। ওনাকে বললাম আসেন, ওর বউ কাঁদাকাটি করলো, চিলাচিলি করলো। আমরা কিচ্ছু হবে, আপনার খালি ল্যাবরেটরি দেবেন, আমরা সাইন এগুলো নিয়ে যাবো যে আমরা বোম টোম বানাবো পাকিস্তানে এসে করবো। উনি ঠান্ডা আর কোনো কিছু হয়নি, সোজা চলে আসলেন, এসে খুলে দিল। তখন আমরা ওই অ্যাসিড, ল্যাট্রিক অ্যাসিড, অ্যাসিড এইসব জারে জারে ভরে চলে গেল। ওইখানে চলে এসে আমরা ইকবাল হলে ওরা নিয়ে গেলো। এনারা আরও ছিল, টয় ছিল, মন্টু, মন্টু তো জেলে, মন্টু ছোটো ভাই ছিল,
এরকম অনেকেই আছে, আমি এগুলো নাম আর অনেকেই বলতে পারতেছি না। আমি তখন গেন্ডায় আবার চলে আসলাম। ওইখানে বন্দুকটা, একটা বন্দুক যেন আনা হয়েছিল, সেটা কার হাতে যেন আমি দিয়ে চলে আসলাম আসার সময়। তার দুই দিন পরে না একদিন পরে আমি আবার একবার যখন গেলাম, তখন সেলুন খান আমাকে বন্দুকটা দিল, এটা তুই নিয়ে যা। আমি বললো ওই বন্দুকটা তুই নিয়ে যা। আমি বন্দুক নিয়েছি, একটা ইয়েও হলো, তো বন্দুকটা নিয়ে গেলো, ঠিক আছে নিয়ে। আমার একটা বন্ধু ছিল মুক্তার, মারা গেছে, তাকে বললাম এটা রাখ। আমি এর মধ্যে কিছু অস্ত্র আবার হাতানাতি করতাম, মানে আমার ওইটা একদম নতুন ছিল না, কারণ বাবা অফিসে পুলিশ অফিসে ছিলেন, তার একটা রিভলভার ছিল, তার একটা টুটু বোর রাইফেল ছিল, যেগুলো আমি আমাকে দিত, আমি খেয়াল করে রেখে দিতাম, তাহলে আমার হ্যান্ডেল করার একটা ইয়ে ছিল। এই অপারেশনে কিছুদিন আগে বের হলেই সেদিন কথা হলো, কী হলো, তখন বললো কি বোম লাগবে, বোম মারতে হবে, বোমটা আনতে হবে। আমাকে দায়িত্ব দিল, তখন ওই ফান্টোমাস ছিল আমার সাথে, তারা আমাকে সেরম খান কিছু টাকা দিল। এটা রথখোলা একটা দেখা না, একটা ভেরিপুটি আছে এখানে, তোমার ওই বন্ধুটা, ছোটো বন্ধুটা, ওকে বললাম টাকাটা নিয়ে আছে, ও বললো হ্যাঁ নিয়ে আসবো। আনোয়ার বলে একজন ছিল বিহারি, তাকে দিয়ে কিছু বোম বানালো, বোমগুলো নিয়ে এসে রাখা হলো। কেমো বলে একজন ছিল তার বাসায় নেওয়া করে, ওখান থেকে আবার নিয়ে এসে যেতে যাবো, তখন আবার কার্ফিউ পড়লো, আবার নিয়ে এসে রাখলাম আমার এই জজন ছিল বাসায়। তো একদিন এরকম কিছু লং টাইম একটু ছড়ে গেলাম, আমি ওই ইসের মধ্যে চলে গেলাম, ওই লক্ষ্মীবাজার দিয়ে, লক্ষ্মীবাজার থেকে আবার পড়ছি, তখন ওইটা নিয়ে আমি ওয়ারির মধ্যে চলে গেলাম। ওয়ারি আমার একাত্তর বাসায় এটা রাখলাম। তারপরে এইবেলা গেলাম সেরকম খানকে বললাম যে আমি আনতে পারতেছি না, এইরকম তখন খোঁজ চুকে দিয়ে গেলে যা ওর সাথে যা এটা নিয়ে আয়। এইবেলা নিয়ে দিলাম, তো এইবেলার এই পিছন থেকে মাঠে টেবিল টেনিসের মাঠে মারা হলো, মানে ভ্রম শব্দ হলো, তোর বলে এটার মধ্যে আরও স্প্লেন্ডার দিতে হবে, কাঁচের টুকরা দাও, লোহার টুকরা দাও, এগুলো দিয়ে বানানো, ঠিক আছে সব হবে। আর যেগুলো থাকলো এক্সট্রা উনি রেখে দিল থাকলো। এর মধ্যে আর একবার গেছিলাম, তখন আর একটা বোম নিয়ে উনি উনি নিয়ে একটা ক্যাপ্টেন ছিল না, লেফটেন্যান্ট আর্মিতে মাত্র এটা জয়েন করছিল, এটা বলে হয় ওইটা নিয়ে বোমটা নিয়ে নিয়ে আসলো। বিবলের সামনে গেট দিয়ে বেরোলো, আমি দাঁড়া আছি, ওনাকে বললো মা কীরকম সাউন্ড হয়, এরকম মারলো নিয়ম সতেরো। তখন হলের থেকে সব ছেলেগুলো বুসকা বুসকে নিয়ে চলে যাচ্ছে। মার্চের 25 তারিখে, 24 তারিখে বুঝি, 23 তারিখ না 24 তারিখে আমরা সব রাত থাকিস, বুঝতে পারিনি তখন ক্র্যাকডাউনটা এত সিরিয়াস হবে এটা আমরা বুঝতে পারি, আমি বুঝিনি। এর মধ্যে আমি এখানে আমার এলাকার মনিজুর রহমান কাছে স্কুল আছে, তো ওটারও ল্যাবরেটরি থেকে অ্যাসিড ফ্যাসিড নিয়ে এক জায়গায় রাখলাম। আমরা তো বুঝিনি পাকিস্তান উনি এত ব্যাপক এটা করবে, যাদের কাছে আমরা তুলার মতো উঠে যাবো রাত্রে যেটা কোর্সের ঘটনা। আমি মুক্তাকে পাচ্ছি না কোথায় গেল, আমি যোগাযোগ করার চেষ্টা করছি, একবার হলে কারা কারা কোথায় কী আছে, যোগাযোগ হাতে বসে করতে করতে না পেলে আমি এপ্রিলের 5-6 তারিখে কেমন বলে একটা ছেলে ছিল, একটা সিরাজ ছিল, আমরা এখান থেকে ঢাকার থেকে রওনা দিলাম। আমার বাবার একটা আটদালি ছিলেন, উনি বিক্রমপুরী পুস্তকলা থাকতেন, উনি ওনার বাসায় নিয়ে আসলে বিক্রমপুর থাকলাম একদিন। তারপরে ওইখান থেকে আমরা চলে গেলাম বিক্রমপুরের কবুতর খোলা, মুক্তাবাড়ি যে বললাম সে ওইখানে ছিল, চারজন হলাম। তারপরে একদিন থাকার পর বিক্রমপুর থেকে মার্চ করলাম ফরিদপুরের দিকে, ফরিদপুরের শিয়াদের বাড়ি ফরিদপুর। মুক্তার আর গেল না, শিয়াজি হচ্ছে থাকলো না, আসলো না আমাদের সাথে, রয়ে গেল ওখানে। আমরা ওইখান থেকে রওনা দিলাম আস্তে আস্তে মাদবর চর গেলাম, একটা পরিচিত বাসা, সেখান থেকে বেরে আমরা ভাঙায় আসলাম। ভাঙায় আসলাম, ভাঙার থেকে এক ওই আওয়ামী লীগের নেতার সাথে কথা বললাম, সে আমাদের ইয়ে করলো, অ্যাকসেপ্ট করে রাত্রে থাকতে দিল, একটা স্কুলে থাকলাম। পরের দিন মাগুরায় আসলাম, মাগুরা আমার দেশের বাড়ি, ওখানে আমার ফুপু আছে, দাদি আছে, কেমু আমার সাথে আছে। ওখানে যে উঠলাম, ওখানে কিছুদিন থাকলাম, থেকে কিছু অর্গানাইজ করলো, এখানে আরও ওই এলাকার ইয়ে ছিল, রমেশ ছিল, তারপরে সবাই মিলে প্রায় 20-25 জনের মধ্যে একটা গ্রুপ করে, তখন এর মধ্যে আমি মাঝে মাঝে ইয়ে করতো। আমরা এখান থেকে সারা রাত এক জায়গায় বসতাম, সারা রাত হাঁটতাম, হেঁটে ওইটি করতে করতে এরকম রাস্তায় পুরো বাসায় আওয়ামী লীগের বাসায় উপজেলার বাসায় তারা আমাদের খিচুড়ি টিচির খাওয়াইছে। এত দূর এত লোক তো ফট করে মুশকিল হয়ে যায়, স্কুলে জায়গা করে দিছে, এসে খেয়ে আমরা আলমডাঙ্গা পর্যন্ত আসলাম। ওখানে আমার একটা প্রচুর লোক ছিল, তার বাসায় কে কোথায় কী যাচ্ছে আমি জানি, আমার সাথে খালি কেমন আছে আর আমি আছি, করিমপুরে একটা বর্ডার আছে, করিমপুরে আসলাম। আমি যাওয়ার সময় আমার পুরোজনে বাবার কাছ থেকে চিনছি, বাবা তো মাত্র সিমসনে মানে 100 টাকাটা কত দিয়েছিল আমার, ওটা দিয়ে তখন ওই ফুটপাতে যেন ভাত খেলাম। পুরোনো কাউকে আমি পাচ্ছি না, তো এবার এরা কোথায় আছে। ওইখান থেকে একদিন দুদিন থাকার পর এখানে আমরা চলে গেলাম, হেঁটে আবার চলে গেলাম বেতাই, একটু আগে আসলো বেতাই আসে, তো বেতাইয়ে দুই দিন থাকার পরে আমরা কেমু আর আমি মিলে চলো বনগাঁ আসলাম।
বনগায়ে এসে একটা ক্যাম্প পেলাম, বাংলাদেশি একটা আর্মি সেকেন্ড ক্যাপ্টেন না কি জানি জানি, সে একটা ক্যাম্প খুলছে বনগায়ে টালিখোলা, ওইখানে সপ্তাহখানিক থাকলাম। একদিন হঠাৎ দেখি আমাদের এখানে ইয়ে আসলো, হরিলামণি বলে যশোর বাড়ি মনে হয়, উনি বললো কি তোমার ব্যাগগুলো কই, বললো এখানে, বললো ব্যাগগুলো নিয়ে আমি বেরোবো, তোমাদের নিয়ে বেরোতে দেবে না, তোমরা ব্যাগগুলো আমাকে দেন, আপনার ব্যাগগুলো নিয়ে যাই, আপনার খাওয়ার নাম করে বেরিয়ে বেরোবে। তখন 4 বেজে গেছে, তো ব্যাগগুলো দেখালেন, উনি ব্যাগগুলো সবগুলো কাঁধে নিল, নিয়ে এসে বাইরে এসে দেখলাম জিপে আমাকে উঠালো, আমরা তখন বাইরে খাওয়ার নাম করে বেরিয়ে ওই জিপে উঠলাম, উনি জিপে উঠালো সোজা নিয়ে এসে কলকাতা কলেজ স্ট্রিটে উঠলো। কলেজ স্ট্রিটে একটা বাসা, দোতলায় উঠলাম আমরা থাকলাম। আমি উনি আসলেই জিজ্ঞেস করি, আমি সেজ ভাই কই, আছে। একদিন না দুদিন পরেই তো আমাদের আবার নিয়ে গেল শেলদার স্টেশনে, সবাই ট্রেনে উঠতেছে, তখন দেখলাম অনেক পরিচিত। তখন এখানে মুন্সিগঞ্জের মহিউদ্দিন, বঙ্গবন্ধুর পিছনে থাকতেন একটা বডিগার্ড, এই মহিউদ্দিন ওই ট্রেনে বসে আছে আর সবাইকে ওনার আন্ডারে উঠাচ্ছে। আমি আবার ট্রেনে উঠলাম, ট্রেনে আসতে আসতে আসছে ট্রেনে শিলিগুড়ি মধ্যে আসলো, ট্রেন শিলিগুড়ি আগে আসলো না, তারপরে কোথায় নেমে তারপরে বাসে করে আসলাম, ত্রিপলের ট্রাকের মধ্যে থাকলাম, ভিতরে আমরা সবাই এয়ারপোর্টে আসলো, কার্গো ট্রেনে থেকে আমরা উঠলাম। উঠে দেখলাম এখানে জিকু ভাই নুরিলাম জিকু নিয়ে এসে আমাদের নামালো, 7 ঘন্টা 6-7 ঘন্টা জার্নির পর নামালো কি এয়ারপোর্ট এটা বলে, ওইখান থেকে তারপরে কখন আমাদের রওনা দিল, ওই আবার ট্রাকে করে উঠতে পারি দেরাদুলে নিয়ে আসলো, আমাদের একটা ক্যাম্পে থাকতে দিল। তারপরে খবর আসলো খসরু এসছে, একদিন ঝড় হলো, ঝড়ে তখন ওই পাহাড়ের বড় বড় পাথর নামলো। যেদিন আমরা প্রথম গেলাম তখন আসেনি, তখন আমি যখন সকালে উঠে লাইন আপ করালো পড়ে গেলাম, একদিনই হয়েছে এটা, যেহেতু উপরে উঠলাম অক্সিজেন কম এরকম একটা কিছু হবে। পরে আবার কী জানি নেতারা ঠিক করলো আর্মি ক্যাম্পে নিয়ে গেল, ওইটা পাকা, ওখানে আমরা 6 সপ্তাহ ছিলাম, 6 সপ্তাহ ট্রেনিং ছিল, সব কিছু অস্ত্র শিখাইছে। এদিনে একটা ট্রেনিং দিয়েছিলো, তোমরা নিজেদের দিয়েই তৈরি করবো, আমাদের ওইভাবে আইডিয়া দিয়েছিলো, তোমরা নিজেই করবা, নিজের ছেলে তৈরি করবা, নিজেরা কন্ট্রোল করে চলবা। আমরা ট্রেনিং করার পর তখন আমাদের ঠিক হলো কে কোন দিকে যাচ্ছি, মন্টুয়ের মধ্যে ঢুকে গেছে, ওল্ড টাউনে মন্টু আসবে আর নিউ টাউনে যাবে খসু। তা আমি তখন মন্টুর সাথে চলে আসলাম, প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচ চলে আসলাম আগরতলা। তো ওইখান থেকে আমরা তখন ইন করবো ঢাকার দিকে, নৌকা নিয়ে আমরা চলেছি মন্টু খসু পুরোটা চলে গেছে, এইভাবে আমরা চলে এসেছি ঢাকায়। আপনি যখন ঢাকায় ঢুকলেন আপনার টিম কমান্ডার কে ছিলেন? কমান্ডার নাম মেজবাউদ্দিন আহমেদ, সেকেন্ড ছিল কিবরিয়া, তারপর ফজলু মোস্তফা কেমু, ওনার আন্ডারে আমরা আসলাম, এসে আমরা মাওতলে ঢুকলাম। মাওতলিটা কোনো ড্যাম নয়, যাত্রাবাড়ি থেকে ড্যামরা যাওয়ার মাঝখানে, হ্যাঁ বর্ষাকালে আসলাম। আমরা যে বাসায় উঠলাম সেটা তার নাম হলো আজিজ, তার ছোটো ভাইয়ের নাম আতা, তার বাসায় আমাকে রাখলো আর মেজ ভাইকে রাখলো আরেক বাড়িতে। তা আমরা এসেই আমরা ঢাকার দিকে আমি চলে আসলাম, ঢাকায় এসে আমি ওয়ারিতে উঠলাম। আমি এসে ঢুকলাম জাস্টিস রুহুল ইসলাম, চিফ জাস্টিস হয়েছিলেন হাইকোর্টের, ওখান থেকে আমার মাকে ফোন করলাম পাশের বাড়ি, আমাদের বাসা ফোন নেই, তার মা খবর পেয়ে আসলো, কথাবার্তা তারপর দিন আবার আমি চলে গেলাম দয়াগঞ্জে। দয়াগঞ্জে ব্রিজে একটা অপারেশন হবে, এখানে মিলিশিয়ারিয়া পাহারাতে একটা ক্যাম্প আছে, এরা ইয়ে করে কিবরিয়ার অ্যারেঞ্জমেন্টে ছিল, তো ওই অপারেশনের জন্য রেডি হলো। তো অপারেশনে যে টিম তৈরি হলো সেই টিমের মেন মেজবাই লিড করবে, মেজবাই ব্রিজের উপর উঠে একটা রুমালটার সংকেত দেবে, কিবরিয়া একটা সেন্ট্রি থাকে পুলের উপরে, তাকে একটা রোলমার নিয়ে গেছে, তাকে গুলি করবে, আমরা দুটো সাউন্ড পাবো। রুমটা তো এরকম, এখানে একটা রুম, এখানে একটা দরজা, এখানে একটা দরজা। তো আমি আর লুৎফর বলে একজন আছে, ওরা খুব সাহসী ছিল, এই দুজনা দুইটা ইনস্ট্যান্ট নিয়ে এসছি ব্যাগের মধ্যে, তরকারি বাজারের ব্যাগের মধ্যে নিয়েছি, লুঙ্গি পরা এরপরে এসছি, আমরা দুজনা ফায়ার করব। আর কেমু মোস্তফা আরও 4-5 জন আছে, তারা এই মালগুলো মানে অস্ত্র ফস্ত্রগুলো ক্যারি করে নেবে, এইভাবে টিম সেট। এখানে একটা এলএমজি আছে, এটা আমাদের খবর আছে, এটা কেউ জানে। তখন সকাল 10:30 হবে, আমরা যখন আসতেছি লুৎফর আমাকে বললো ওই ভাই আমাদের থেকে অনেক পাবলিক আমাদের থেকে ওভারটেক করে আমাদের দেখে চলে গেছে, কোনো পাবলিক যদি ওদের নিউজ যায় তোমাদের সেখানে এলাকার মারামারি হোক আগুন জ্বলুক ওদের ক্ষতি হবে এটা বলে দিতে পারে, তো কী করা যায় ওদের জন্য এটা করে ফেলি আমরা, চলো। তখন ও এক দরজায় গেল, আমি এক দরজায়, দুজনে মানে যা আছে স্টেশন সব গুলি ফেললাম। যাওয়ার পর
এখন আমাদের যারা ছিল আমাদের ইয়ে দেবে রেখি দেবে যারা ছিল তারা করবে অস্ত্রগুলো নেবে তারপরে মারবে, ওরা আগেই কাউন্টার মেরে দিল। তখন আমি দেখলাম আমি তো রাস্তা তো ভুলে গেছি, যে যার দৌড়াচ্ছে এটা তো চলে গেছে, আমি একলা, আমার হাতে একটা স্ট্যান্ড আছে, খুব পিপাসা লাগতেছে, খালের ময়লা পানি মনে হচ্ছে এটা খেয়ে ফেলি, দেখতেছি ময়লা পানি যেতে পারছে, আমি রাস্তার কাজ যেতে পারি, সে লোক দৌড়াইতেছে, একটা ছেলেকে দেখলাম, তখন আমি বাজে ধরলাম ওকে হাতে ডান হাতে স্ট্যান্ড, ওকে ধরলাম কলারে, ওই ধরে এবারে রাস্তা কোনটা বলে এইদিকে, বলে আবার দৌড় দেয়, আবার ওকে ধরি, আবার একটা লাথি মারি, আবার দেখে ধরে এবার বলতে আমার পর আমি আবার রাস্তাটা চিনছি, তো ও চলে গেলাম, আমি ধুলাপাট থেকে এসে মমতলে ঢুকলাম, মমতলে আমি একলা তখন নিয়ে মমতলে একটা জায়গা টার্গেট ছিল, একটা পুকুর পাড়ে আমরা সবাই থাকবো, সেখানে গেলাম বসলাম, সবাই এসছে, মোস্তফা আছে, ইয়ে আছে, কেমন আছে, তারপরে ওখানে কয়েকদিন পরে আমি ওখান থেকে পাগলা চলে গেলাম, আবার সেই ওয়ারিতে ঢুকলাম, ওখানে লোকাল ওরাই সাহায্য করছে, যেরকম আমি যারা ভেদে ভাষা থাকতাম ওরা খুব আপ্যায়ন করছে, মানে বিপদটা ওরা নিছে আমাদের খুব আগলা রাখছে, উনিও যে ভাষা ছিল ওরাও সেইভাবে করছে। তো আমরা ওইখান থেকে কিছু দুদিন থাকার পর এটা টুকটাক করে এরপরে আরও টুকটাক কী করছি আমার খেয়াল নাই, লুৎফর কিছু কয়েকটা করছিল, তারপরে আমরা এখানে পাগলা চলে আসলাম, পাগলা আবার এখানে আমি থাকলাম ভূঁয়াবাড়ি, ওইখানে রাজীব বলে একজন ছিল ওই এলাকার লোকাল, ওই এজেন্সটা কার বাসা কীভাবে দিলাম না ছিল, চেয়ারম্যানটা খুব ভালো লোক ছিল, উনি আমাদের খুব সহযোগিতা করলো, এটা করলো, প্রায় 16 তারিখ পর্যন্ত আমরা ছিলাম এখানটায়, সারেন্ডার করবে এখানে, আমরা ওইখান থেকে মাহতলে চলে আসলাম, মাহতলের থেকে ধুলাইপাট দিয়ে গেন্ডা এই 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 রাস্তা দিয়ে সামনে ওই জন্য এই রাস্তা দিয়ে ঢুকলাম, ঢুকে বাপমাকে সালাম করলাম, অত রাত্রি তখন অসুখগুলো সব নিয়ে ক্যাম্পে রাখছি, ক্যাম্পটা তখন মনিজা রহমানের ক্যাম্পটা খুলছিলাম মনিজাম গার্লস স্কুলে, এই তারপরে আস্তে আস্তে চলছে সামাজিক জীবন নিয়ে চলে আসলো। এই বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি বলেন, এটা দোয়া ছাড়া কিছু বলতে পারি না, তাহলে ভালো রাখুক এটা বলতে পারি, আমি এখন ভালো বাড়ি থাকি, আমার এলাকার জন্ম, আমার ছেলে মেয়ে বউ সব এখানে জন্ম, কিন্তু আমার ভাড়া নেই, ভালো থাকি, এই আর কি অবস্থা, যেটা এর জন্য দেশটা স্বাধীন হয়েছে করুক না, এই আর কি, এটা আমার কোনো ইয়ে নেই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।